21 फेब्रुआरी आंतर्जातिक मातृभाषा दिवस और शहीद दिवस। पाकिस्तानी हानादार बाहिनी जखन एदेश के उर्दू भाषा बनाते चेयेछिलेन तखन एदेशेर दामाल छेलेरा गर्जे उठेछिलेन এই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তখনই অনাচারে গুলিয়ে চলেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী। তখন এই দেশের বীর অনেক সৈনিক শহীদ হয়েছেন। এদের মধ্যে জব্বর, বরকত, সালাম সহ আর অনেক বীর সৈনিক 1952 সালে ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশের বীজ বপন করা হয়। তারই ধারাবাহিকতায় 1971 সনে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। দুঃখের বিষয়, 71 বছর পার হয়ে গেল, বাংলা ভাষা সর্বস্তরে এখনও চালু হচ্ছে না। আমি দেখেছি 21 ফেব্রুয়ারি আসলেই বাংলা ভাষা নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে, কিন্তু যখন 21 ফেব্রুয়ারি শেষ হয়ে যায় তখন আর এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমি আশা করব 21 ফেব্রুয়ারি শেষ হলে যেন সর্বস্তরে এই ভাষা নিয়ে আলোচনা হয়ে থাকবে এবং তা কার্যকর হয়, এটাই আমার আশা। ধন্যবাদ।